কানু সান্যাল মৃত্যুরহস্য মোড় নিল নতুন দিকে। মানসিক অবসাদে আত্মহননের পথ বেছে নিয়েছেন নকশাল আন্দোলনের প্রাণপুরুষ কানু সান্যাল, এমনটা মেনে নিতে রাজি নয় সিপিআইএমএল। সিপিআইএমএল দাবি জানালো মৃত্যুর রহস্য উন্মোচনে এক উচ্চ পর্যায়ের তদন্তের। আজ কানুবাবু শেষকৃত্যে অংশ নিতে এসে এই দাবি করলেন দলের সাধারণ সম্পাদক সুব্রত বসু। তিনি বলেন, কানুবাবুর মতো ইস্পাত কঠিন মানুষ আত্মহত্যা করেছেন ভাবা যায় না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের আন্দোলন থমকে যাবে না, সাধারণ মানুষের স্বার্থে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন তারা। এ ব্যাপারে দলীয় সমর্থকদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় কমিটির তরফে আমরা গোটা বিষয়টা, আমি এখানে ইংরেজি শব্দটাই ব্যবহার করছি, প্রবিং, এই প্রবিংয়ের জায়গায় আমরা আছি, এটা চলবে। আওয়ার পজিশন ইজ ভেরি ক্লিয়ার, আওয়ার মিন্স আওয়ার সেন্ট্রাল কমিটি। হোয়াট ইজ দ্য পজিশন? পজিশন ইজ দ্যাট দ্য ইনসিডেন্ট অ্যাজ ইট হ্যাজ বিন পাবলিসাইজড, ইট রিকোয়ার্স অ্যান ইনডেপথ প্রবিং, টেকিং ইন টু কনসিডারেশন মেনি পয়েন্টস দ্যাট হ্যাভ কাম আপ ডিউরিং দিস টাইম। অন্যদিকে আজও কাতারে কাতারে মানুষ ভিড় করেন হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের শেষ দোল্লাচতে কানুবাবুকে শেষ দেখা দেখতে, শ্রদ্ধা জানাতে। নকশাল নেতা কানু সান্যালের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার শেদ্দৌল্লা জ্যোতির বাড়িতে হাজারো মানুষের ভিড়। রাজনৈতিক মতপার্থক্য ভুলে একই লাইনে দাঁড়িয়ে অন্তিম দর্শন অভিলাষী শোকার্ত মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ। মহান এই নেতার মরদেহকে শেষবার একটু দেখবার জন্য ব্যাকুল, বাদ দেয়নি স্কুল পড়ুয়ারাও। আজ সকাল থেকেই মানুষের ঢল নামে এই বাড়িতে। মৃতদেহ তখনও এসে পৌঁছয়নি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গ থেকে। সিপিআইএমএল এর রাজ্য কমিটির সদস্য স্বদেশ ব্যানার্জি, সুব্রত বোস, গৌতম চ্যাটার্জি সহ দলের বহু নেতাই হাজির। নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি সরোজা তামাং, সিপিএম এর কৃষক সভার নেতা অনিল সাহা, কংগ্রেসের অমর সিনহা সহ কে নেই শেদ্দৌল্লা জ্যোতে। বেলা 12:30 নাগাদ পুলিশ ইন্সপেক্টর অভিজিৎ বোসের তত্ত্বাবধানে মরদেহ এসে পৌঁছলে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়, বাঁধনহারা মানুষের আবেগ। দেহ সায়িত্ব করা হয় তার মাটির বারান্দায়। সম্পূর্ণ ব্যবস্থা দেখাশোনা করবার দায়িত্বে ছিলেন কানু সান্যালের ছোট ভাই প্রবীর সান্যাল। তিনি জানান, দাদার সঙ্গে শেষ কথাবার্তায় মানসিক অবসাদের ব্যাপারে তিনি আজ করতে পেরেছিলেন। সারা ভারতবর্ষের মানুষ কি বলতে যাই না, তবে আমরা মনে করি বা আমরা গর্বিত এর জন্য যে আমরা যে ভাইকে হারালাম, যেটা করে দিয়ে ফিরব না। মাটির ছোট্ট এক টুকরো ঘর, সবই আছে, একজনই শুধু নেই। জীবনের শেষ কটা বছর নকশাল নেতা কানু সান্যাল কাটিয়েছিলেন এই ঘরে। হাতিঘিসা শেদ্দৌল্লা জ্যোতির এই ঘরে বসেই দলের কাজকর্ম পরিচালনা করতেন অকৃতদার এই নেতা। তার দেখাশোনার জন্য ছিলেন মধ্যবয়স্কা এক পার্টি কর্মী শান্তি মুন্ডা। বড্ড সাদামাটা ছিল তার জীবনযাত্রা, বিলাসিতা তিনি পছন্দ করতেন না। প্রকৃত কমিউনিস্টদের নীতি আদর্শ থেকে বিচ্যুত না হয়ে থাকতে ভালোবাসতেন মাটির কাছাকাছি। আজও সেই ঘরে তার ব্যবহৃত জামা কাপড়, শোবার বিছানার পাশে তার ব্যবহার্য টর্চ, লুঙ্গি, গামছা, ছাতা, চটি, দেওয়ালে সার সার টাঙানো কমিউনিস্ট আন্দোলনের বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি। এই মাটির ঘরকেই তিনি বেছে নিয়েছিলেন স্বেচ্ছা মৃত্যুর জন্য। তার স্মৃতি এখনও হাঁটছে বেড়ায় তারই ব্যবহার করা জিনিসপত্রের মধ্যে। তিনি যে কত বড় মাপের মানুষ তার পরিচয়, তার উদাহরণ তিনি নিজেই। একটা মানুষ কতটা কৃচ্ছ সাধন করলে থাকতে পারতেন এই কুঁড়ে ঘরে? তিনি যদি নেতা হতে চাইতেন, তিনি যদি মন্ত্রী হতে চাইতেন, তাহলে হয়তো ক্ষমতার সর্বোচ্চ শিখরে তিনি উঠে যেতে পারতেন, কিন্তু তা তিনি চাননি। তিনি চেয়েছিলেন মাটির মানুষের কাছে থাকতে, মাটির কাছাকাছি থাকতে। তাই এই কুঁড়ে ঘরকেই তিনি বেছে নিয়েছেন তার আন্দোলনের পৃষ্ঠভূমি হিসাবে। আজ তিনি নেই, তার স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের আনাচে কানাচে চারিদিকে। ক্যামেরায় নীরেনের সঙ্গে নিশীত, সিসিএন সংবাদ। গোটা দেশের সঙ্গে শহর শিলিগুড়িতেও আগামী 1 এপ্রিল শুরু হবে জনগণনার কাজ, একই সঙ্গে চলবে গৃহ গণনার কাজও। এই কাজ যারা করবেন তাদের প্রশিক্ষণ আজ শুরু হলো শিলিগুড়িতে। এদিন রামকিঙ্কর প্রদর্শনী কক্ষ, শিলিগুড়ি কলেজ, বঙ্গভবন সহ একাধিক কেন্দ্রে চলে প্রশিক্ষণ। এবার গণনার কাজ করবেন বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মীরা ছাড়াও শিক্ষক শিক্ষিকারা। প্রসঙ্গত 2001 সালের গণনা অনুসারে ভারতে রয়েছে 28টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, জেলা রয়েছে 500
৬৭৬৭টি এবং উপজেলা রয়েছে ৫৪৬৩টি, শহরের সংখ্যা ৫১৬১টি, গ্রাম ৬৩৮৫৮৮টি। সবচেয়ে বড় রাজ্য রাজস্থান এবং ছোট রাজ্য গোয়া। চিকিৎসায় সারে টিবি। আজ বিশ্ব টিবি নিরোধক দিবসে এমনই প্রচারাভিযান শুরু করল শিলিগুড়ি পুর নিগম। প্রচারাভিযানের আগে পুর নিগমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেয়র গঙ্গোত্রী দত্ত। টিবি রোগের উপসর্গ শরীরে দেখা দিলে চিকিৎসকদের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন মেয়র। তিনি বলেন, এই রোগের চিকিৎসার জন্য সব রকম সহায়তা করবেন তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ শিখা রায়ও। এদিন ট্যাবলেটটি গোটা শহর পরিক্রমা করে। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ময়নাগুড়ি টিবি ইউনিটের পক্ষ থেকে আজকের দিনটি পালন করা হয়। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে টিবি ইউনিটের পক্ষ থেকে টি র্যালি বের হয়। পরে আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনায় কিভাবে টিবি রোগের প্রতিরোধ করা যায় তা নিয়েই মূলত আলোচনা হয়। ময়নাগুড়ি টিবি ইউনিটের সিনিয়র সুপারভাইজার জানান, আন্তর্জাতিক বিশ্ব যক্ষ্মা দিবসে টিবি মুক্ত সমাজ গঠনের প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন। প্রতিটি মানুষের মধ্যে টিবি রোগ সম্বন্ধে সচেতনতা বোধ জাগিয়ে তুলতে হবে। টিবি রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলা প্রয়োজন। মোবাইলে SMS পাওয়ার পরই আজকের দিনটি সম্বন্ধে জানতে পারেন বলে জানিয়েছেন রাজীব দত্ত নামে এক ব্যক্তি। সমাজের বৃহত্তর অংশে এই রোগ সম্বন্ধে সচেতনতা বাড়াতে তিনিও প্রয়াসী হবেন বলে জানান। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন বিভাগের তত্ত্বাবধানে আজ মহকুমা স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। স্বনির্ভর গোষ্ঠীদের উৎপাদিত সামগ্রীর বাজার এবং উৎপাদিত সামগ্রী কিভাবে বিক্রি করা যায় সে বিষয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন। কর্মশালাটি পরিচালনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের DRDCL-এর ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর এবং DRDCL-এর ব্যাংক উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা। দুর্বার স্বাস্থ্য আন্দোলন গড়ে তোলার ডাক দিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সমন্বয় সংগঠন। আজ উত্তরের ৯টি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের লক্ষ্যে একটি স্মারকলিপি দেয়। পরে সংগঠনের পক্ষে বিকেলে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনে এক সাংবাদিক বৈঠকে বলা হয়, সরকার স্বাস্থ্য পরিষেবাকে ক্রমশই বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে, ফলে মেডিকেলের মতো জায়গায় সক্রিয় হচ্ছে দালাল চক্র। উন্নত যন্ত্রাংশ থাকলেও দক্ষ কর্মীর অভাবে পরিষেবা থাকতে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অবিলম্বে হাল ফেরানোর দাবি জানিয়ে গণস্বাস্থ্য আন্দোলন গড়ে তোলার ডাক দিল সংগঠনগুলি। এদিন শিলিগুড়ি, জলপাইগুড়ি, বীরপাড়া, শাহুডাঙ্গি ওয়েলফেয়ারের সদস্যরা উপস্থিত ছিলেন। বেড এখানে ৫৯৯টা বেড আছে। উনি বলছেন যে রানিং মোটামুটি ৭৫০-এর মতন এখানে পেশেন্ট থাকে, যেটা আমরা বলেছি যার জন্য বেডের বাইরে থাকতে হয়। ৫০টা সিট বাড়ানোর নাকি মানে বেড আর কি বাড়ানোর একটা ইমিডিয়েট একটা ই হচ্ছে। কলেজ অধ্যক্ষ ডাক্তার জেবি সাহা স্মারকলিপিতে বর্ণিত ৯টি ইস্যু নিয়ে অভিমত জানিয়ে বলেন, অভাব রয়েছে। রাজ্য সরকার চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করলে সমস্যা কিছুটা লাঘব হবে। এখন একটু বিরতি, দেখতে থাকুন CCN।